স্বস্তিকা মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী এবং মডেল। স্বস্তিকা মুখার্জি 1980 সালের 13ই ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি তার প্রাথমিক শিক্ষা জীবন কলকাতার কার্মেল স্কুল এবং গোখেল মেমোরিয়াল স্কুল থেকে শুরু করেছিলেন। 1998 সালে মাত্র 18 বছর বয়সে তিনি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের পুত্র প্রমিত সেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সিনেমা জগতের সকল খবর সবার আগে পেতে সায়েন্স স্টোরিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কিন্তু তাদের বিবাহিত জীবন সুখী ছিল না। তিনি তার স্বামীর বিরুদ্ধে শারীরিক অপব্যবহার এবং গর্ভবতী অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এটা অবশ্য পরে বরখাস্ত করা হয়। মুখার্জির ভাষ্যমতে প্রতিম সেনের সাথে 2000 সালে বিবাহবিচ্ছেদের জন্য মামলা দায়ের করেন, কিন্তু পরবর্তীতে তার মন পরিবর্তন হয় এবং তিনি অভিনয় জগতে ফিরে আসেন এবং সফল হয়ে ওঠেন। 2001 সালে মুখার্জি আনন্দ শঙ্কর সেন্টারে কালচার লার্নিং ডান্সের ভর্তি হন। সেখানে তিনি তনুশ্রী শঙ্করের কাছে নৃত্যের তামিল নেন। তিনি তখন জিতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন, কিন্তু কোয়েল মল্লিকের কারণে তার তা বেশিদিন টেকেনি। তিনি ইতিহাসে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে পাঠরত অবস্থায় বাংলা টিভি সিরিয়াল দেবদাসীতে অভিনয় করার সুযোগ পান। এরপর তিনি অন্যান্য টিভি সিরিয়ালে অভিনয় করেন, যেমন আকাশের নিচে এবং প্রতিবিম্ব। 2003 সালে তিনি তার বড় পর্দায় উর্মি চক্রবর্তীর পরিচালনায় হেমন্তের পাখি নামক ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন, যদিও তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনীত প্রথম প্রধান চরিত্র হল রবি কিনাগি পরিচালিত মাস্তান ছবির চিত্রগ্রহণ চলাকালীন সময়ে তিনি তার সহকারী তারকা জিতের সঙ্গে প্রণয় সম্পর্কে গড়ে ওঠে বলে অভিযোগ ওঠে। তার একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন, যেমন ক্রান্তি, কৃষ্ণ কান্তের উইল, পার্টনার এবং বাই বাই ব্যাংকক চলচ্চিত্রে কাজ করেছেন। প্রিয় দর্শক, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কোন কোন সিনেমার অভিনয় আপনাদের ভালো লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান।